দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। চন্দন দেবনাথ, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায় আসছি, সেটি হলো যে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো পরীক্ষাতে তোমাদের এখান থেকে 5 নাম্বার থাকবে, তো কাজে কাজে আমরা এই আইটেমটা অনেক গুরুত্ব সহকারে বাসায় প্র্যাকটিস করব। পাশাপাশি আমি আজকে যে নিয়মগুলো আলোচনা করব, যদি সেই নিয়মগুলো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, সহজেই বুঝতে পারবে এবং যে কোনো ধরনের এক্সারসাইজ তোমরা সহজেই সমাধান করতে পারবে। আশা করছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আমরা সরাসরি পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা রোল একে বলবো যে সাধারণত সেন্টেন্সটা ইনকমপ্লিট অবস্থায় থাকে, তার মানে হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে। মানে কমপ্লিট করতে গেলে কিন্তু যে কোনোভাবেই অ্যান্সারটা লেখা চলে না, কিছু নিয়ম কারণ আমাদের জানতে হয়। বাই নোয়িং অল টার্মস অ্যান্ড কন্ডিশনস দ্যান ইউ আর এবল টু কমপ্লিট দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্যাটস ওয়াই আমরা প্রথমত খেয়াল করবো যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও কোনো ক্লু দেওয়া থাকে। অ্যাট ফার্স্ট আমরা ওই ক্লুটা খুঁজে বের করার চেষ্টা করবো, আর ওই ক্লু অনুসারে বাকি অংশটুকুর অ্যান্সার কী হওয়া উচিত সেটা আমাদের জানতে হবে, তাইলেই কিন্তু আমরা এখানে সহজে সমাধান করতে পারবো, তাই না? তাহলে চলো প্রথমত যে রোলটা পরীক্ষাতে বেশিরভাগ সময় আসে সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে আমাদের অনেক সময় লেস্ট দেওয়া থাকে। যদি লেস্ট থাকে তাহলে তার মানেটা কী দাঁড়ায় সেটা আগে বুঝতে হবে, তাই না? তাহলে আমরা বাকি অংশটুকু কাজ করতে পারবো। লেস্টের মানে হইল এই আশঙ্কায় অথবা এই ভয়ে যে, এই আশঙ্কায় অথবা এই ভয়ে যে, তাহলে লেস্টের মানেটা হচ্ছে তাই। এখন তাহলে আমরা বাকি অংশটুকু কি লিখবো সেটা আমাদের জানার বিষয়, তাই না? তো পরের অংশটাতে সাধারণত আমরা শুরুতে সাবজেক্টটা লিখব, সেটা পূর্বের অংশের সাথে সামঞ্জস্য রেখে আমরা সাবজেক্টটা লিখে দেবো এখানে। তারপর মডেল অজুলি বা মাধ্যমে আমাদের এখানে মাইট অথবা শুড, মাইট আনা যাবে অথবা শুড আনা যাবে, মূল ভাবে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, আপনারা আমি বলে দিতে চাচ্ছি মেইন ভার্ব আর ভিওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নিশ্চয়ই তোমরা সেটা সহজে বুঝতে পারবে। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যেহেতু লেস্ট থাকলে পরে আমাদের ফর্মটা থেকে সাবজেক্ট পর আমরা কেবল মাইন্ড অথবা শুড, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, তারপরে অবজেক্টটা লিখে দিব। দ্যাটস দ্য স্ট্রাকচার অফ দ্য আফটার লেস্ট। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এরকম, ওয়াক স্লোলি, এরকম একটা সেন্টেন্স লিখলাম লেস্ট। এখন এই যে সেন্টেন্সটা দেখো এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ বলতো? কারণ তার পূর্বে কোনো পার্সন উল্লেখ করা হয় না, আর একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি মেইন ভার্ব দিয়ে শুরু হলে সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পার্সনের ব্যাপারেও কিন্তু একটু খেয়াল করতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ইউটা সাইলেন্ট থাকে, তাই না? তার মানে এখানে সাবজেক্ট উল্লেখ করা নাই, এটা মিন করছে এখানে সাবজেক্ট ইউ আছে। তো কাজে কাজে আমরা এখানে ইউ লিখবো। তাহলে আমরা খেয়াল করবো লেস্টের মানেটা কিন্তু দাঁড়ালো যে এই আশঙ্কায় অথবা এই ভয়ে যে। তাহলে অ্যান্সারটা লেখার সময় আমরা স্ট্রাকচারটা ফলো করার পাশাপাশি খেয়াল করব সেন্টেন্সের যে মিনিং অফ সেন্সটা সেটা নেগেটিভ হচ্ছে কিনা, কারণ বিষয়টা হচ্ছে যদি নেগেটিভ না হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে সঠিক হচ্ছে না। কাজে কাজে আমরা খেয়াল করবো লেস্টের যে মানেটা সেটা হচ্ছে নেগেটিভ সেন্স দেওয়ার চেষ্টা করি, এই জন্য অ্যান্সারটা আমাদের জন্য নেগেটিভ সেন্স হয়, সে বিষয়ে আমরা খুব তৎপর থাকবো। এখানে বলছে ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ, তাহলে ধীরে ধীরে হাঁটছো এই ভয়ে, তুমি ধীরে ধীরে হাঁটছো এই ভয়ে। ভয়টা কোথায়? ভয়ের কথা বা আশঙ্কার কথাটাই কিন্তু আমরা এখানে বলবো, তাই না? তো কাছে কাছে এটা নেগেটিভ সেন্স হয়ে থাকে না আমাদের। তো সেক্ষেত্রে আমরা লিখব লেস ইউ শুড স্টাম্বল ডাউন, স্টাম্বল ডাউন, স্টাম্বল ডাউন মানে হচ্ছে হুচুট খাওয়া, তাই না? তাহলে ভয়টা কোথায়? ধীরে ধীরে হাঁটার পেছনে ভয় হচ্ছে হুচুট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্রুত হাঁটলে, তাই না? কাছে কাছে আমরা সাবধানতার সাথে ধীরে ধীরে হাঁটবো যেন আমাদের উচিত কি করতে না হয়। তাহলে এটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করলাম এখানে, এমন ভাবে সেন্টেন্সটা লিখলাম যেটা একটা নেগেটিভ সেন্সকে ধারণা দিল। আশা করি এই বিষয়টা তোমরা খেয়াল করে তারপর বাকি অ্যান্সারটা বলে দিবে, তাইলে হয়তো এখানে তোমরা
পুরো মার্কস দিয়ে যাবে আর একটা एग्जांपल দেখো আবার এইভাবে আমরা বলতে পারি ওয়ার্ক ফাস্ট নেক্সট কাঁচা কাঁচা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একবার বলেছে ধীরে ধীরে হাঁটো এই ভয়ে যে একটু হুজুরকে পড়ে যাও তাহলে ধীরে হাঁটার পেছনে কারণটা কি যাতে হুজুরকে না পড়তে হয় ওকে পরেরটাতে যদি আমরা যাই দেখো কি তুমি দ্রুত হাঁটো এই ভয়ে যে তাহলে দ্রুত হাঁটার পেছনেও কিন্তু এখন একটা কারণ থাকে তাই না সেই কারণটাই কিন্তু আমরা এখানে তুলে ধরব দ্রুত হাঁটো এই ভয়ে যে যদি তুমি ট্রেন মিস করো তাহলে দ্রুত হাঁটার পেছনে ভয়টা কোথায় ট্রেন মিস করার যে ভয় সেটা তাহলে এটা নিশ্চয়ই নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করছে যার কারণে আমরা লিখবো ইউ শুড অথবা ইউ মাইট দিতে পারি আমরা ইউ মাইট আর মাইট যেহেতু মডেল বার পেপারে মূল বার পেপারে প্রেজেন্ট কমপ্লিট বা ঠিক আছে ইউ মাইট মিস দ্য ট্রেন ইউ মাইট মিস দ্য ট্রেন তাহলে যে জায়গাটা তুমি লিখবা সেই জায়গাটা নিচে আন্ডারলাইন করে দিতে হবে তাহলে নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা দেখবো লেস থাকলে পরে এই স্ট্রাকচারটা আমরা ফলো করতে পারছি কিনা আর কথাগুলো নেগেটিভ সেন্সে হচ্ছে কিনা দ্যাটস অল আশা করছি এই রুলের উপর যদি কোনো কিছু পরীক্ষায় আসে তোমরা সহজে অ্যানসারটা লিখবে প্রয়োজনে বাসায় তোমরা এই রুলের উপর অনেক এক্সারসাইজ বিভিন্ন বইয়ে দেয়া আছে ওই বইগুলো থেকে এই রুলটা ফলো করে অ্যানসারগুলো বাসায় লেখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা চলো আমরা পরবর্তী আরেকটা রুলে চলে যাই সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে দেখো অনেক সময় হুড ইউ মাইন্ড এরকম থাকতে পারে হুড ইউ মাইন্ড পরে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে উডিও মাইন্ড শব্দটা সাধারণত আমরা ভদ্রতার খাতিরে উড শব্দটা ইউজ করে থাকি অর্থাৎ কার্টেসি মেনটেন করার জন্য আমরা উডটাকে ইউজ করে থাকি আর মাইন্ড শব্দটা হচ্ছে যে একটা ভার্ব সেক্ষেত্রে আমরা যখন আরেকটা ভার্ব নিয়ে আসবো তখন মূল ভাবের সাথে আইন দিন প্লাস অবজেক্ট লিখে বাকি অংশটুকু আমাদের কমপ্লিট করতে হয় তাই না তাহলে আমরা বলতে পারি উডিও মাইন্ড টেকিং এ কাপ অফ চি টেকিং এ কাপ অফ চি আপনাকে যদি একবার চা পান করার কথা বলা হয় আপনি কিছু মনে করবেন এরকমটা অর্থে আমরা কিন্তু অডিও মাইন্ড ইউজ করি আবার এরকম বলতে পারি অডিও মাইন্ড হেল্পিং মি আমাকে সাহায্য করার কথা যদি বলা হয় আপনি কিছু মনে করবেন তো সেক্ষেত্রে আমরা অডিও মাইন্ডটাকে নর্মালি ভার্ব প্লাস আইজি প্লাস অবজেক্ট লিখব আর কোশ্চেন মার্কটা দিতে যেন ভুল না হয় সেটাও কিন্তু খেয়াল করবে এটা দিয়েও কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ সময় আসে বিভিন্ন টেস্ট পেপারে আমি দেখেছি বিভিন্ন স্কুলগুলোতে ভালো ভালো স্কুলগুলোতে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই দিয়ে থাকে আচ্ছা তারপরে সব পরবর্তী আরেকটা রুলে আমরা চলে যাই সেন্টেন্সের মধ্যে দেখবে তোমরা অনেক সময় সেন্টেন্সের মাঝামাঝি জায়গায় সিন্স থাকে অ্যাজ ইফ থাকে আবার অ্যাজ দো কিন্তু থাকে এরকম কিছু কনজাংশন দেয়া থাকতে পারে মাঝখানে বা ফ্রেজ ওয়ার্ড দেয়া আর তখন আমরা কি করবো চলো আমরা রোলটা বিস্তারিত আলোচনা করি সেক্ষেত্রে যদি এগুলো দেয়া থাকে তোমাদেরকে জানতে হবে এইভাবে যে এই যে আমি লেখলাম সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো ফ্রেজ ওয়ার্ড এবং কিছু কনজাংশন এটা দুইভাবে আমাদের অ্যান্সারটা পরীক্ষায় লিখতে হতে পারে দুইভাবে পরীক্ষাতে এটা আসতে পারে প্রশ্নটা আমরা বিষয়টা একটু খেয়াল করি এই অংশগুলো বামের থাকবে প্রেজেন্ট টেন্স যদি কখনো থাকে প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স থাকবে সেই ক্ষেত্রে পরের অংশটাতে আমরা কিন্তু পাস্ট ইনফিনিটিভ লিখে দেব পাস্ট ইনফিনিটিভ টেন্স লিখে দেব আবার এমন হতে পারে আগের অংশটা পাস্ট ইনফিনিটিভ দেওয়া আছে সেটাও হতে পারে পাস্ট ইনফিনিটিভ যদি দেওয়া থাকে তাহলে পরের অংশটা অবশ্যই আমরা লিখব পাস্ট পারফেক্ট টেন্স পরের অংশটা অবশ্যই লিখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখে দেবো ঠিক আছে তাহলে রুলটা হচ্ছে যে আগের অংশ প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হলে পরেরটা পাস্ট ইনফিনিটিভ হবে আর আগেরটা পাস্ট ইনফিনিটিভ হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো জানতে হবে তাহলে দেখো আমরা কিভাবে অ্যান্সারগুলো লিখবো পরীক্ষাতে এরকম লিখলাম ইট ইজ লং টাইম সিন্স এরকম দিয়ে বাকিটা ডট ডট দিয়ে হতে পারে ইট ইজ লং টাইম সিন্স তাহলে দেখো একটা সিন্স কথাটা আছে তার পূর্বের অংশ কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে তাই না তাহলে নিশ্চয় পরের অংশটি কি হবে অবভিয়াসলি পাস্ট ইনফিনিটিভ টেন্স তাহলে পাস্ট ইনফিনিটিভ টেন্স স্ট্রাকচার ফলো করে যে কোনো একটা সেন্টেন্স লিখলেই কিন্তু অর্থপূর্ণ সেন্টেন্স আমাদের হলে কিন্তু আমরা একটা মার্কস পেয়ে যাবো
আমরা এরকম লিখতে পারি ইট ইজ লং টাইম সিন্স আই স ইউ লাস্ট, তাই না? আই স ইউ লাস্ট। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমরা অংশটা লিখলাম নিশ্চয়ই সেটা পাস্টে ডিফিনিটিভ হয়েছে, এই যে সাবজেক্ট উপর মূল ভার্ব পাস্ট ফর্ম লিখেছে তারপর অবজেক্ট লিখেছে, তো কাজটা যেটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স। এইভাবে আমরা সেটা লিখতে পারি। তারপর আসো এটাকে আমরা লিখলাম প্রেজেন্ট টেন্সে, বাকিটাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট লিখলাম। আবার এমন হতে পারে পূর্বের অংশটুকু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট দিল, সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে দেখো, তখন হবে ইট ওয়াজ লং টাইম সিন্স। একটু খেয়াল করো তো, এটা এসেছিল একটা ওয়াজ হয়েছে, তার মানে আগেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ছিল, এখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। নিশ্চয়ই আমি যদি সেম টেন্সটা মানে এখানে ফলো করি, মানে সেম সেন্টেন্সটা যদি ফলো করি, টেন্সটা তো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট অথচ আমরা সেম সেন্টেন্সটাকে এখানে লিখলে কিন্তু আর পাস্ট ইন্ডিপেন্ডেন্ট লিখতে পারবো না। আমাদের যে কন্ডিশন, এই কন্ডিশন অনুসারে পাস্ট পারফেক্ট বা লাগবে। আর তোমরা নিশ্চয়ই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানো, সাবজেক্টের পরে আমাদের সাবজেক্ট এখানে আই আর সাই ঠিক রাখলাম, তারপর হ্যাড লিখতে হয়, তাই না? তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে এখানে হ্যাড লিখে দেব, আর মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সয় পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়, সিন হয়। তো যার কারণে তোমরা লিখবে সিন ইউ লাস্ট, আই হ্যাড সিন ইউ লাস্ট। লাগের অংশটা পাস্ট ইন্ডিফিনিট হওয়ার কারণে পরেটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে নিশ্চয়ই বিষয়টা আমাদের এইভাবে খেয়াল করতে হবে, তাহলে আমাদের এই অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে চলো আমরা বাকিগুলো দিয়েও দু একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আবার এরকম বললাম, রোহিত স্পিকস অ্যাজ ইফ, তাহলে আমাদের এখানে অ্যাজ ইফ এর আগের অংশটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে, তাই না? তাহলে নিশ্চয়ই পরের অংশটা আমাদের কি হওয়া উচিত, পাস্ট ইন্ডিফিনিট হওয়া উচিত। তাহলে পাস্ট ইন্ডিফিনিট হয় এরকম যে কোনো একটা সেন্টেন্স লিখে দাও, যাতে মোটামুটি আগেটার সাথে অর্থের সামঞ্জস্য থাকে, তাইলে কিন্তু তোমার মার্কসটা এখানে তুমি পেয়ে যাবে। Rohit speaks as if he knew everything. He knew everything. তাহলে new, তাহলে KNEW, he knew everything. তাহলে আমার আগের অংশটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হওয়ার কারণে পরেটা কিন্তু আমার পাস্ট ইন্ডিফিনিট হয়ে গেল। তাহলে আবার চলো এটাকে আমি পাস্ট ইন্ডিফিনিটে যদি লিখি, তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে, পাশাপাশি এক্সাম্পল দেওয়ার অর্থ হচ্ছে যদি সহজে কম্পেয়ার করতে পারলাম যে কীভাবে টেন্সটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরের অংশটা তোমার করতে অনেকটা ইজি লাগবে। তাহলে চলো এখানে রোহিত স্পোক অ্যাজ ইফ, রোহিত স্পোক অ্যাজ ইফ, তাহলে আগের অংশটা পাস্ট ইন্ডিফিনিট আছে, তাহলে নিশ্চয় পরেটা কি হওয়া উচিত, পাস পারফেক্ট হওয়া উচিত। তাহলে আমরা তখন আসতে পারি কই, হি হ্যাজ নো এভরিথিং, হি হ্যাড নো এভরিথিং, যে দেখো পাস পারফেক্ট হয়ে গেল। তাহলে আশা করছি প্রত্যেকেই এগুলো সঠিকভাবে লিখতে পারবে, কারণ সবগুলো এখানে যে রুলগুলো আছে আমরা অনুশীলন করেছি এবং কিছু প্র্যাকটিসও দেখিয়েছি। তোমরা বাসায় আরও বেশ কিছু বইয়ে দেখবে এরকম অনেক এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা সেগুলো বাসায় অনুশীলন করবে। যদি কোনো প্রবলেম থাকে প্রয়োজনে কমেন্টে প্রবলেমগুলো লিখবে, আমি সেখানে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে চলো পরবর্তী কোন রুমে আমরা চলে যাই। আজকে আমি যে রুমগুলো পড়িয়ে দিচ্ছি, আশা করছি যদি তোমরা এগুলো খেয়াল করো, ইট উইল বি ইজি ফর ইউ টু রাইট এনি সর্ট অফ সেন্টেন্স ইন দ্য এক্সাম্পল। ওকে আফটার দ্য নেক্সট রুল, অনেক সময় দেখবো প্রশ্নের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকতে পারে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের আর একটা ক্লু। যদি প্রশ্নে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে উত্তরটা তুমি দুইভাবে লিখতে পারো, দুইভাবে লিখতে পারবে। চলো তাহলে কি কিভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখি। কখনো ইনফিনিটিভ টু বসে করতে হয়, তাহলে আমরা জানি এগুলো উপরে কখনো কখনো টু থাকতে পারে, আবার এগুলোর উপরে কখনো কখনো সাবজেক্টও কিন্তু থাকতে পারে, টু থাকতে পারে আবার কখনো কখনো সাবজেক্ট থাকতে পারে। যদি টু থাকে টু এর পরে লাগবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইন বা অবজেক্ট, এটা হলো একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার হচ্ছে যদি সাবজেক্ট থাকে তাহলে লাগবে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, এই দুইভাবে হতে পারে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, আর হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই দুইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারি। এখন প্রশ্নটা দেখো, কখনো কখনো প্রশ্নতে সাবজেক্টটা দিবে, আবার কখনো টু দিয়ে দিতে পারে, যখন যেভাবে দেয় তখন কিন্তু আমরা সেভাবেই লিখবো। আর যদি
এই দুইটা কোনটাই না রে শুধু এতটুকু দেয়া থাকে তাহলে কিন্তু আমরা চাইলে যে কোনো ভাবেই লিখতে পারবো আশা করি কথাটা মানে বুঝতে পেরেছো চলো আমরা কিছু एग्जांपल দেখি ইট ইজ টাইম টু এটু দিয়ে দিল হতে পারে তাহলে আমরা টু আছে মানে টু এর পরে ভার্ব আই প্রেজেন্ট কর প্লাস অবজেক্ট লিখে দিলে কিন্তু আমাদের आंसरটা পেয়ে যাচ্ছে অবিয়াসলি টু এর পরে ভার্ব আই প্রেজেন্ট করা লাগবে এটা যেন আমরা খেয়াল করি It is time to play football. হতে পারে It is time to read properly. It is time to go there. এরকম যা খুশি তা তুমি লিখতে পারো Absolutely, it should be verb and the rest part of the object. It is time to play cricket অথবা football. Okay, তাহলে এটা আমরা এইভাবে আনসারটা লিখে দিতে পারবো ঠিক আছে তারপরে আসো একইভাবে বলতে পারে It is high time দুইটার মধ্যে কোনো রুলের কিন্তু কোনো পার্থক্য নেই প্রাই সেম ইট ইজ টাইম কি তো সাবজেক্ট দিতে হবে এখন ইট ইজ টাইম ইট ইজ সাইজেক্ট থাকলে এটা নিয়ার অ্যাবাউট পাস্ট বোঝানো হয় বলত তো নিয়ার অ্যাবাউট পাস্ট যদি বোঝায় তাহলে ডিকশনারিটা পাস্ট ইনফিনিট হবে সেটা আমরা রুলেও বলে আসছি তারপরে আবার সাবজেক্ট আছে মানে পড়াটা কি পাস্ট হওয়া উচিত না পাস্ট হওয়া উচিত তাহলে চলো আমরা পাস্ট ইনফিনিট হয় এরকম একটা সেন্টেন্স কিন্তু এখানে লিখলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম কি went there it is high time he went there এটাও আমি বলতে পারি আর অনেক কিছু বলা যায় তবে শর্ত হচ্ছে it should be past indefinite tense he went there okay now come to the another point or rule sentence এর মধ্যে কখনো কখনো তোমরা before পাইতে পারো আবার after কিন্তু পাইতে পারো before after যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এরকম যে বিফোর আফটার রোল হচ্ছে একটা আরেকটার অপোজিট ওয়ান অ্যাকচুয়ালি বিফোর এন্ড আফটার রোলটা হচ্ছে একটা আরেকটার অপোজিট এটা খেয়াল করবা সেক্ষেত্রে বিফোর যদি থাকে বিফোর আগান অবভিয়াসলি পাস্ট পারফেক্ট টেন্স হবে পরেটা অবভিয়াসলি পাস্ট ইনফিনিট টেন্স হবে আর আফটার যদি থাকে তাহলে আফটার আগের অংশ হবে পাস্ট ইনফিনিট টেন্স আফটার এর পরের অংশ হবে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ওকে এই দুই ভাবে হতে পারে বিফোর আগের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পরেরটা হলো এবো পাস্ট ইনফিনিট আর আফটার যদি থাকে উল্টাটা হচ্ছে কি হচ্ছে আফটার আগের অংশ হয়ে যাচ্ছে পাস্ট ইনফিনিট পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট দ্যাটস অল তাহলে চলো আমরা কিছু প্র্যাকটিস চালিয়ে যাই এটার উপরে তাহলে বিষয়টা আরেকটু ইজি লাগবে ধরো জাস্ট পরীক্ষাতে এভাবে আসলো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর দেখো তাহলে বিফোর আগে অংশ কি আছে পাস্ট পারফেক্ট তাই না সাবজেক্ট উপর ভার্বের হ্যাড বসালাম আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো তাহলে নিশ্চয়ই এটা পাস্ট পারফেক্ট তাহলে পরেরটা আমার কি হওয়া উচিত পাস্ট ইনডিফিনিট হওয়া উচিত আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম I had done the work before you came. তাহলে দেখো before এর পরের অংশটা কি হলো past indefinite হয়ে গেল তাই না আর আগের অংশটা হলো past perfect tense এই বিষয়টার জন্য সবাই একটু খেয়াল রাখো এবার দেখো সেম সেন্টেন্সটাকে যদি আমি আফটার বসিয়ে করতে চাই তাহলে আমাদের টেন্সটা কি রকম হচ্ছে দেখো তখন আমি কি করব এই অংশটাকে past indefinite করে দেব তাই না তো সেক্ষেত্রে আমার কি হবে I did the work তখন কিন্তু আমার whole word did হয়ে যাবে দো থেকে আমি ডিড করে ফেলবো আই ডিড দ্য ওয়ার্ক তাহলে আমার আগের অংশটা কি হয়ে গেল পাস্ট ইনফিনিট হয়ে গেল তাহলে নিশ্চয় পরেরটাতে আমরা আফটার লিখে আফটার তাহলে এটা কি করা উচিত পাস্ট পারফেক্ট হওয়া উচিত তাহলে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার দিয়ে সাবজেক্টের উপর হ্যান্ড লাগবে তাই না তাহলে আমি একটা সাবজেক্টের উপর হ্যান্ড লিখবো আর মূল ভার্বে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে দেখো এখানে জাস্ট আফটার হওয়ার কারণে পরের অংশ চলে গেছে পাস্ট পারফেক্ট আর আগের অংশটা হয়েছে পাস্ট ইনফিনিট টেন্স এইভাবে যদি আমরা বিষয়গুলো খেয়াল করি তাহলে কিন্তু সহজেই আমরা যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে দিতে পারব তো রাইট ইউজ সরি কমপ্লিটিং সেন্টেন্সের আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ রোল আজকে আলোচনা করলাম তোমরা এই রোলগুলো বাসায় অনুশীলন করে কিছু এক্সারসাইজ করবে আশা করছি তোমরা সহজেই যে কোনো ধরনের কমপ্লিটিং সেন্টেন্স এর উপর যদি আসে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে
আরো কিছু গুরুত্বপূর্ণ রুল রয়েছে আশা করছি শীঘ্রই আরেকটা ক্লাসের মাধ্যমে উত্তর রুলগুলো আলোচনা করে সিলেবাসের এই অংশটুকু শেষ করে দিতে পারব ততদিন পর্যন্ত তোমরা ঘরে থেকে সুস্থ থাকো ভালো থাকো এবং যথাযথভাবে অনুশীলন চালিয়ে যাও সকলকে ধন্যবাদ